শুরুর দিকে হত্যা করা হয় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদকে। অন্য অনেক সেনা কর্মকর্তার পরিবারের মতো তার ভাই বোনও অপেক্ষায় ছিল অন্তত ভাইয়ের মৃতদেহের জন্য। শেষ বিকেলে পিডিআর হাসপাতালের পাশে এই গণকবরে একেবারে শেষের দিকে পাওয়া যায় তার মৃতদেহ। বুধবার পিডিআর বিদ্রোহের অল্পক্ষণের মধ্যেই পিডিআর মহাপরিচালকের সরকারি বাড়িতেও হামলা চালায় বিদ্রোহী জওয়ানরা। আগুন ধরিয়ে দেওয়া হয় তার বাড়িতে, পুড়িয়ে দেওয়া হয় তার সরকারি গাড়িও। সেই বাড়িতে সস্ত্রীক নিহত হন মেজর জেনারেল শাকিলের বন্ধু অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেন। অন্তঃসত্ত্বা ছিলেন দেলোয়ার হোসেনের স্ত্রী লাভলি বেগম। এই বাড়িতে ছিলেন শাকিল আহমেদের স্ত্রী নাজরিন শাকিল। তবে এখনো তার মৃতদেহ পাওয়া যায়নি। নতুন মাটি দেখে আমরা যখন একটু কাঠি দিয়ে খোঁজা দিয়েছি তখন দেখছি একটু গন্ধ বার হচ্ছে, তখনই আমাদের সন্দেহ হয়। এখন আমরা ফায়ার সার্ভিস সম্পূর্ণ জিনিসটাকে উঠাই। বিকেলে উদ্ধার অভিযান চলার সময় সেখানে যান স্বাস্থ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী। সারা জাতি তো মূল্যবান, এত বড় প্রতি জাতি রয়েছে, আমাদের যারা শ্রেষ্ঠ সত্তা তারাই হবে নিহত হয়েছে। এত সিনিয়র অফিসার, ট্রেন্ড অফিসার, তাদেরকে আমরা হারালাম, অনেক ক্ষতি হয়েছে। তবু আমরা চেষ্টা করছি যে আর যেন কোনো ক্ষতি না হয়। নিহত অন্য সেনা কর্মকর্তাদের মৃতদেহের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস। সঞ্জয় চাকরি, চ্যানেল আই, ঢাকা।